আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, রোজবার মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি বাড়িতে ভালো আছো, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। যদিও সমগ্র বিশ্বকে করোনায় থমকে দিয়েছে, তারপর আমাদেরকে এগিয়ে যেতে হবে শিক্ষার্থী বন্ধুরা। তো আজকে খুব সংযুক্ত আকারে আমি যে ক্লাসটি দেবো সেটি হল ট্রান্সফর্মেশন অফ সেন্টেন্স, তারই একটি ধারাবাহিকতায় কমপ্লেক্স সেন্টেন্স টু সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স থেকে সিম্পল সেন্টেন্স আমি কয়েকটা সেন্টেন্স লিখছি একই ধারাবাহিকতায়। তোমরা যদি একটু খেয়াল করো, আমি দু তিনটা করবো, করার পরে তোমরা এই ধরনের যত সেন্টেন্স আছে খুব চমৎকার ভাবে তোমরা করতে পারবে। তো সেটি হলো, শুরুতে একটি সেন্টেন্স আছে, হোয়েন ইট ইজ মর্নিং উই গেট আপ, হোয়েন ইট ইজ মর্নিং উই গেট আপ। এটা কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স আমরা এটাকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করবো। তো সিম্পল সেন্টেন্স করার সময় আমাদেরকে জানতে হবে শিক্ষার্থী বন্ধুরা যে একটি সাবজেক্ট এবং একটি বাদ থাকবে, আর বাদ বাকি যেটা থাকবে সেটা হলো ফ্রেজ। অর্থাৎ কমপ্লেক্স থেকে সিম্পল করার সময় আমাদের একটি সাবজেক্ট এবং একটি বাদ থাকবে, আর বাদ বাকি অংশটা ফ্রেজে রূপান্তর হবে। কমপ্লেক্স সেন্টেন্সে দুটি সাবজেক্ট এবং দুটি বাদ এবং একটি কনজাংশন থাকে। আমরা দেখবো যে দুটি অংশ আছে এখানে, একটি হলো সাবজেক্ট ক্লজ আর একটি প্রিন্সিপাল ক্লজ। আমরা যখন কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করব, তখন আমাদেরকে যে জিনিসটা মনে রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা সেটি হলো, কমপ্লেক্স সেন্টেন্সের দুটি অংশে কোন অংশটা সাবজেক্ট ক্লজ আর কোন অংশটা প্রিন্সিপাল ক্লজ, এই দুটি অংশ দুটিকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। করার পরে আমরা রূপান্তরে যাব। তো এখানে আমরা দেখছি এই যে হোয়েন রয়েছে, এটা কনজাংশন, এই অংশটা হলো সাবজেক্ট ক্লজ আর এই অংশটা হলো প্রিন্সিপাল ক্লজ। তো আমাদের পরিবর্তন হবে সাবঅর্ডিনেট ক্লজ, এটা আমরা মনে রাখবো। কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করার সময় শিক্ষার্থী বন্ধুরা আমরা যে জিনিসটি মনে রাখবো সেটি হলো, আমাদের পরিবর্তন করতে হবে সাবঅর্ডিনেট ক্লজে। এই সাবঅর্ডিনেট ক্লজ থেকে কনজাংশন বাদ দিতে হবে, সাবজেক্টটা বাদ যাবে এবং টোটালি একটা ফ্রেজ হয়ে যাবে, অর্থাৎ যেখানে কোনো সাবজেক্ট এবং কোনো ফাইনাই থাকবে না। দেখো শিক্ষার্থী বন্ধুরা খুব সহজ, এই অংশটাকে আমরা একটা ফ্রেজে রূপান্তর করবো। আর এই প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ একটি সাবজেক্ট একটি ভার, এটার কোনো পরিবর্তন হবে না, এটা এটাই থেকে যাবে, বহাল থেকে যাবে। তো এখানে আমরা এই সাবজেক্ট ক্লজ যে অংশটা, এই অংশটা আমরা রূপান্তর করবো। এই অংশটাকে বিভিন্নভাবে আমরা ফ্রেজ রূপান্তর করতে পারি। তো এখানে আছে ওয়েন বাদ যাবে, সাবজেক্ট বাদ যাবে, ভার বাদ যাবে, এখানে প্রিপজিশন আসবে, ইন দা মর্নিং, ইন দা মর্নিং কমা উই গেট আপ, উই গেট আপ। খুব সহজ, অর্থাৎ পরিবর্তন করলাম কোনটা, সাবজেক্ট ক্লজটা, সাবজেক্ট ক্লজটাকে আমরা একটা ফ্রেজে রূপান্তর করলাম। দেখো এখানে এখানে ছিল সাবজেক্ট, ছিল ইট, ভার্ব ছিল ইট, কনজাংশন ছিল ওয়ে। এখন এই তিনটাকে আমরা বাদ দিয়ে সরাসরি একটি ফ্রেজে রূপান্তর করলাম। ফ্রেজটা কি, ফ্রেজটা হলো এক গুচ্ছ শব্দ যেখানে কোনো সাবজেক্ট এবং কোনো ফাইনাইট থাকে না। এই দেখো এখানে কোনো সাবজেক্ট কোনো ফাইনাইট নাই, আর এই যে এই পাশে প্রিন্সিপাল ক্লাস দেখে এটা ইন্ট্যাক্ট হয়ে গেলে কোনো পরিবর্তন হলো না, যেহেতু আমরা সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি বার আর বাদ বাকি অংশটা ফ্রেজে রূপান্তর করতে হবে। তাই উই সাবজেক্ট গেট আপ অফ বার। সেখানে বলতে হবে দুই নম্বরটা দেখো, আমার মনে হয় তুমি করতে পারছো, তুমি একটু ট্রাই করে দেখো, এটা যেভাবে করলাম ঠিক সেভাবে আমরা এটাকে রূপান্তর করবো। তাহলে এখানে আমরা কি করতে পারি, আমরা এখানে ইন দা ইভিনিং, ইন দা ইভিনিং কমা উই সিট টু রিড, ইন দা ইভিনিং উই সিট টু রিড, এখানে সাবজেক্ট আর ভার্ব। আর এই জায়গাতে দেখো এখানে সাবজেক্ট ছিল, ভার্ব ছিল, তারপরে কনজাংশন ছিল, এই সব বাদ হয়ে যে এখানে একটা ফ্রেজে রূপান্তর হয়েছে, ইন দা ইভিনিং উই সিট টু রিড। আশা করি সেটা বন্ধুরা তোমরা বুঝতে পারছো, খুব মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে এবং বারবার অনুশীলন করবে। এখানে আমি হয়তো তিন থেকে চারটা উদাহরণ জাস্ট তোমাদের সামনে উপস্থাপন করতে পারবো, ঠিক এই তিন চারটা উদাহরণ যদি তুমি বারবার অনুশীলন করো, বারবার লক্ষ্য করো এবং বারবার তোমার খাতায় যদি তুমি লেখো, প্র্যাকটিস করো, তাহলে কি হবে, এই জাতীয় যতগুলো কমপ্লেক্স সেন্টেন্স পাবে
ঠিক ততগুলো কমপ্লেক্স সেন্টেন্স তুমি সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে পারবে তাতে কোনো সন্দেহ নাই। নেক্সট নাম্বার থ্রি, হোয়ার ইট ইজ নাইট উই গো টু স্লিপ। এখানে দেখো তোমরা করতে পারছো কিনা, এখানে আর কি জানো, এখানে আসবে অ্যাট, অ্যাট নাইট, এই অ্যাট নাইট এখানে ফেস করলাম আমরা, কিভাবে করলাম, হোয়ার ইট ইজ আমরা দুটো কমেন্ট করে দিলাম, নাইট এর আগে অ্যাট ব্যবহার করলাম, প্রিপজিশন অফ ফ্রেজ হয়ে গেল, তাহলে অ্যাট নাইট রাতে। এরপরে আমরা কি লিখবো, প্রিন্সিপাল ক্লাস কি আছে, উই গো টু, উই গো টু স্লিপ, উই গো টু স্লিপ অ্যাট নাইট, উই গো টু স্লিপ। এখানে তিনটা এক্সাম্পল আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি, তিনটা সেন্টেন্স উপস্থাপন করেছি। আরেকটা সেন্টেন্স আমি দেখি, এই সেন্টেন্সটা তোমরা নিজেরাই এখন করো, ওয়েন ওয়েন ইট ইজ নোন কামা পিপল পিপল টেক রেস্ট, হোয়ার ইট ইজ নোন পিপল টেক রেস্ট। এখানে দেখো এটা সাবজেক্ট কোলাজ, এটা প্রিন্সিপাল কোলাজ। আমি বলছিলাম না বন্ধুরা, যে কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্স রূপান্তর করার সময় আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেই হলো সাবঅর্ডিনেট ক্লাজটা আমরা পরিবর্তন করব, প্রিন্সিপাল ক্লাজে কোনো পরিবর্তন হবে না। এমনকি হতে পারে যে এখানে এই হোয়ার ইট ইজ নোন পিপল টেক রেস্ট এখন প্রিন্সিপাল ক্লাজে ঘোরায় আসতে পারে, আবার সাবঅর্ডিনেট ক্লাজটা শেষে থাকতে পারে, তখন কি হবে, পিপল টেক রেস্ট হোয়ার ইট ইজ নোন সেম। তো এভাবে যদি থাকে তবুও আমরা যেখানে সাবঅর্ডিনেট ক্লাজটা সেইটার পরিবর্তন করবো, যদি সাবঅর্ডিনেট ক্লাজটা শেষে থাকে শেষে যে আমরা ফ্রেজটা বসিয়ে নেব, তাহলে এটা কি করতে পারি শিক্ষার্থী বন্ধুরা কেমন করবো, এটা পিপল টেক রেস্ট অ্যাট নোন আমরা এখানে এখানে লিখতে পারি, অ্যাট নোন, অ্যাট নোন কমা পিপল পিপল টেক বন্ধুরা, আমি আশা করি তোমরা এই চারটা উদাহরণের মাধ্যমে শত শত, শুধু চারটা না চারশোরও বেশি শত শত সেন্টেন্স তোমরা এভাবে রূপান্তর করে এই জাতীয় কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার সময় আমরা এই এই নিয়মটা ফলো করলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো আমি আশা করব তোমরা আমার এই ছোট্ট একটি ক্লাস, এই ক্লাসটা অত্যন্ত সুন্দরভাবে উপলব্ধি করেছে এবং উপভোগ করছো এবং করবে, বারবার প্র্যাকটিস করবে, বারবার অনুশীলন করবে, তাতে আমাদের এই করোনাকালীন সময়ে এই টেলিটিসিংয়ের মাধ্যমে অনেক কিছুই তোমরা শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে, ধৈর্য না হারিয়ে ধৈর্য সহকারে একটু দেখবে। তো পরিশেষে আমি তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস শেষ করছি, আর এই করোনাকালের সময় আমরা সবাই ঘরের বাইরে যখন যাব তখন অবশ্যই মাস্ক পরে নেব, আর বাইরে থেকে এসে অবশ্যই আমরা হ্যান্ড স্যানিটাইজার বা সাবান পানি দিয়ে আমাদের আমরা হাত ভালোভাবে ধুয়ে নেব। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্ত, আমি তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং অভিভাবক মহোদয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারাও একটু আপনাদের বাচ্চাদের প্রতি সতর্ক থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।